মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাগেরহাটের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বুধবার ঘণ্টাব্যাপী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাগেরহাট থেকে খান মোহাম্মদ আল আউয়াল জানান, এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা কাজী ফয়জুর রহমান। বাগেরহাট জেলা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন ঘোষণা না দেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে।